মোহনায় অভিযান চালাচ্ছে পটুয়াখালী জেলা মৎস্য বিভাগ। এ বিষয়ে জানাতে বুড়া গৌরাঙ্গে নদী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। মাইল যাতে নির্বিঘ্নে প্রজনন করতে পারে সে লক্ষ্যে মৎস্য বিভাগ 22 দিনের নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা চলাকালে নদী এবং সমুদ্রে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। এ কারণে আজকে এই নিষেধাজ্ঞার ষষ্ঠ দিন, এই ষষ্ঠ দিনেও অভিযান চালাচ্ছে পটুয়াখালী জেলা মৎস্য বিভাগ। এই অভিযান এখন কিন্তু অব্যাহত রয়েছে, অভিযান চলছে। পটুয়াখালীর যে বঙ্গোপসাগরের মোহনাগুলো রয়েছে, আগুনমুখা এবং দারছিড়া, বুড়াগৌরাঙ্গ সহ এই যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলোতে মৎস্য বিভাগের এখন অভিযান চলছে। এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন জেলা মৎস্য কর্মকর্তা। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই যে মাছ শিকার থেকে বিরত জেলেরা তারা এখন বেকার সময় কাটাচ্ছেন, এ কারণে তাদেরকে সরকার কর্তৃক 20 কেজি করে সহায়তার চাল দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত চাল দেওয়া হয়নি, তবে মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যেই তারা এই চাল পৌঁছে দেবেন জেলেদের কাছে। তো তিনি আমাদেরকে আরেকটি বিষয়ে জানিয়েছেন, সেটি হচ্ছে যে এই যে জেলেদের চালটা দেওয়ার দেরি হওয়ার কারণটা হচ্ছে যে চালটা বরাদ্দ পেতে তাদের সময় লেগে যায়, চিঠি চালাচালির পরে তাদের এই চালটা পৌঁছায়, যার কারণে তাদের একটু সময় লাগে। তবে অল্প সময়ের মধ্যে এই চালটা পৌঁছে যাবে বলে তারা আমাদের কাছে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে মৎস্য কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে মাইলিশের যে এই প্রজননের সময়টা, এই সময়টাতে যাতে মাইলিশ নির্বিঘ্নে প্রজনন করতে পারে সে লক্ষ্যে পটুয়াখালীর যে নদী এবং বঙ্গোপসাগরের মোহনা রয়েছে সেই মোহনাতে কন্টিনিউ তাদের অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানটা কিন্তু তাদের এই আর যে কয়দিন বাকি আছে সে কয়দিনও চলবে। তবে আমাদেরকে জেলেরা জানিয়েছেন যে ভারতের জেলেরা বাংলাদেশের জলসীমায় এসে মাছ শিকার করেন, তবে মৎস্য কর্মকর্তা আমাদেরকে বলছেন এই বিষয়টি আসলে একটি ভিত্তিহীন অভিযোগ। আসলে বাংলাদেশের জলসীমায় এখন প্রশাসন এবং মৎস্য বিভাগ এবং কোস্টগার্ড এবং নৌপুলিশ ছাড়াও বিমান বাহিনীর টহল জোরদার রয়েছে, যার কারণে কোনোভাবেই সুযোগ নেই যে বাংলাদেশের জলসীমায় ভিনদেশি কোনো জেলেরা মাছ শিকার করবে। এছাড়াও যে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে কোনোভাবেই সুযোগ নেই বাংলাদেশের জেলে বা কোনো দেশের জেলেরই এই সময় মাছ শিকার করার সুযোগ নেই। এই ছিল পটুয়াখালীর মৎস্য বিভাগের অভিযানের আমার কাছে সবশেষ তথ্য। পটুয়াখালী জেলা মৎস্য বিভাগের অভিযানের সর্বশেষ জানতে সরাসরি ছিলাম বুড়া গৌরাঙ্গ নদী এলাকায়।